ফটোগ্রাফি করতেছি, ফটো জার্নালিজম করতেছি, কোন একটা ঘটনার ওই এই ভিডিও ক্লিপসটা আমি মাসরাঙ্গাতে দিতে পারি। তারপর হচ্ছে যে আমি এবিসি রেডিওকে আমি সেই অডিওটা দিতে পারি, আমি রেকর্ড করতেছি এবং স্টিলটা আমি পত্রিকায় আমার পত্রিকাতে দিতে পারি বা আমি অনলাইনে দিতে পারি, যেহেতু অনলাইনে প্রথম অনলাইনে কাজ করতেছি এখানে। তো এই ক্ষেত্রে দেখেন একজন রাইটিং জার্নালিস্ট কিন্তু এই মাধ্যমটা পারবে না। সারা পৃথিবীতে এখন এই মাধ্যমটা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে যে এটাকে আমরা ক্রস মিডিয়া জার্নালিজম বলতেছি, যেটা হচ্ছে যে মাল্টিমিডিয়া জার্নালিজম বা ক্রস মিডিয়া জার্নালিজম। একজনই ফটোগ্রাফার, একজনই একজন ব্যক্তি, সে তিনটা স্টেশনে কাজ করছে, শুধু তার এই প্রশিক্ষণটা দরকার, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। না, আমার মনে হয় এখনকার সব জার্নালিস্টরাই, আমার মনে হয় যারা সাংবাদিকরা আছেন সবাই মনে হয় একটু সচেতন। আমার মনে হয় যে সবাই অ্যাটলিস্ট চেষ্টা করেন যে ছবি তোলার ক্ষেত্রে বা ছবি এডিট করার ক্ষেত্রেও তাদের পারদর্শিতা দেখানোর চেষ্টা। জানি যে আপনি মাল্টিমিডিয়া এবং ক্রস মিডিয়া জার্নালিজম নিয়ে বেশ গবেষণা করছেন, জি। তো এই গবেষণার শুরুটা কবে এবং কেন? আচ্ছা, আমি তাহলে আর একটা গল্প বলতে হয়। এই আমরা এই সাতক্ষীরা এলাকায় আইলা কভার করতে যাই অনেক পরে। আমার সাথে আমাদের যে রিপোর্টার ছিলেন ইফতেকার, আমরা দুজন ট্যাগ হয়ে যাই ওই আইলাতে কী ছবি হতে পারে অনেক পরে, মানে তখন ঝড় হয়ে গেছে, তার অনেক পরে আমরা ওই জায়গায় সরজমিন প্রতিবেদন করার জন্য যাই। জায়গাটার নাম ছিল গাবুরা। তো ঘটনাটা এইরকম, গাবুরাতে কাজ করি অনেক দীর্ঘক্ষণ কাজ করার পর আমরা যখন আমাদের নৌকাটা নিয়ে ওই ইঞ্জিন বোর্ডটা নিয়ে ব্যাক করতেছি, তখন কিছু লোক দেখি নৌকায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে নৌকার মধ্যে ওয়েট করছে এবং আমাদের ডাকতেছে, ভাই আপনারা শুনেন শুনেন, অনেক দূরে থেকে, মানে তবে বোঝা যাচ্ছে যে আমাদের ইশারা করে ডাকতেছে। তো আমাদের যে নৌকার মাঝি এবং আমাদের যে রিপোর্টার ছিলেন ইফতি, আমরা ওরা প্রথমে আগ্রহী হয় না যে না কি ডাকাত না কি এই সুন্দরবনের মতো এলাকাতে এরকম ডাকতেছে, কি ঘটনা কি। আমার মনে হয় একটু ভয় জাগে যে আমার সাথে এত দামি ক্যামেরা, ওরা ডাকতেছে আমি যাব কি না। তারপরে আমি একটু অবজার্ভ করি, অভিজ্ঞতার জায়গা থেকেই বলতেছি। অবজার্ভ করার পর যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আমি দেখি যে দুই তিনটা নৌকা তার অপোজিটে অনেকগুলো লোকজন দাঁড়িয়ে আছে। তা আমি মাঝিকে বললাম চলেন আগান, ওদের কাছাকাছি যাই। এরপরে কি করলেন সেটা আমরা জানবো একটা বিরতির পর। আচ্ছা দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতির পর আবারও বেরেলস প্লাস রাঙ্গা সকালে। আজকে প্রথম কালটা আমরা আছি আলোকচিত্র সাংবাদিক মনিরুল আলমের সাথে, কথা চলছিল তার সাথে এবং একটি ঘটনার আমরা বর্ণনা শুনছিলাম। যেমনটা বলছিলাম যে আমার ইঞ্জিন বোর্ড আমি বললাম যে এই ওদের কাছে নিয়ে যান। তারপর ওখানে যাওয়ার পর ওরা দ্রুত আমাদের কাছে আসলো এবং আমাদের বোর্ডটাতে উঠে পড়লো। তারপরে বলল যে ওনাদের একজনকে বাঘে আক্রমণ করেছে। হ্যাঁ, বাঘে আক্রমণের শিকার হচ্ছে, যে দ্রুত গেলে তার বডিটা অ্যাটলিস্ট পাওয়া যাবে। ওরা এই চিন্তা থেকে গ্রামবাসী ওই আমাদের সাহায্য চাচ্ছিল। তো আমরা ওদেরকে নিয়ে এই তখন যেই দিকে বাঘে আক্রমণের কথা বলা হলো সেদিকে আমরা ছুটতে লাগলাম। হ্যাঁ, এই মুহূর্তে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার রেকর্ডার অন করে ফেললাম। আমি সবসময় রেকর্ডার রাখি সাউন্ড রেকর্ড করার জন্য এবং আমার ক্যামেরা রেডি করে ফেললাম। আমি তৎক্ষণাৎ একটি সিদ্ধান্ত নিলাম, আমি কি ওদের সাথে নামবো কি নামবো না, বোর্ড থেকে নামবো কি নামবো না। সেই সিদ্ধান্ত একটা সময় চিন্তা করলাম যে এই কালার মধ্যে আমি নামলে আসলে ছবি ঠিক মতো তুলতে পারবো না, বা আমার ওই 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 যে বিষয়গুলি হবে নাও হইতে পারে, ওরা কোন দিকে যাবে বা আদৌ পাবে কি না বডি, সেটাও একটা বিষয়। তো যাই হোক, ওই একটা পর্যায়ে আমি দেখলাম যে এরপরে আরও কিছু নৌকা আসলো, ওরা ওই লাফিয়ে লাফিয়ে নামা শুরু করলো, ওদের হাতে বড় বড় লাঠি, কেউ কেউ কাছে পটকা ছিল, পটকা ফুটানো শুরু করলো ওই লাঠি এবং আওয়াজ করতে থাকলো, সাউন্ড করতে থাকলো এরকম। আমি আমার রেকর্ডার অন করে আমি ছবি তোলা শুরু করলাম ওই বোটে থেকে। তারপরে এক গ্রুপ একদিকে যায়, আরেক গ্রুপ আরেক দিকে যায়, এরকম করতে করতে হঠাৎ করে দেখলাম কি কিছু লোকজন বের হয়ে আসতেছে, ওই ওদের লাঠির মধ্যে একটা বডি ঝোলানো। হ্যাঁ, ওই মানে বডিটা পাওয়া গেছে, বাঘটা সম্ভবত কাছেই ছিল। এদের যে পটকা ফোটানোর আওয়াজ এবং এদের চিৎকারের কারণে বাঘটা ওই তার শিকারকে ছেড়ে চলে গেছে, সরে গেছে। হ্যাঁ, তারপরে আমি তখনই দেখলাম যে ওকে ওই ওই মানুষটাকে আক্রমণ করেছে একদম এই ইয়েতে কামড় দেওয়া। তো এখান থেকেই
এই তাকে ইয়ে করে ওই অবস্থায় তাকে তখন রক্ত পড়তেছিল একদম মনে হচ্ছে একদম জীবন্ত একজন মানুষ কিন্তু এখানে তার ইয়া নাই ধরটা নাই হ্যাঁ তারপর ও ওনার স্ত্রীও ছিলেন ওই নৌকাতে চলে আসছিলেন অনেকজন মানে ওই এলাকার যেই মানে যারা যে পরিশ্রম করেন তারা যে স্ট্রাগল করেন তারা যে প্রকৃতির সাথে ফাইট করেন বাঘের সাথে ফাইট করেন ওটা হচ্ছে আমার একদম প্র্যাকটিক্যাল দেখা যে আমি দেখতে পারলাম যে কীভাবে এরা বেঁচে থাকতেছেন এই পরিবেশে তো তারা ব্যাক করার সময় বডিটা উঠালেন নৌকাতে উঠালেন এবং একটা গামছা দিয়ে ঢেকে দিলেন এবং কান্নাকাটি শুরু হয়ে গেলো আরেকটা জিনিস আমি আমি কিন্তু সব ডকুমেন্ট মানে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি এবং আমার আমার রেকর্ডার অন করা এবং ওনার সাথে যে আরও দুইজন তিনজন ছিলেন তাদের কথা আমি কিন্তু রেকর্ড করে ফেললাম কী দেখলেন আপনি কী দেখেছিলেন কীভাবে গেলেন তারা বললো যে জ্বালানি কাটতে গেছিলেন তারা তিনজন ছিলেন তারপরে হুট করে বাঘে আক্রমণ করে সে সে বাঁচার জন্য ফাইট করে কিন্তু ওকে ধরে ফেলে ও উনি কিছু করতে পারেন এর পরবর্তীতে যেটা হলো আমি দেখলাম যে একজন ওই সুন্দরবনের একটা গাছে গামছা বেঁধে দিল ওই লোকটার যে গামছাটা ছিল ওটা বেঁধে দিল তা আমি আমি ওই ছবি তুললাম আমি জিজ্ঞেস করলাম যে এটা কী করলেন বললো যে কোন কোন জায়গায় ঘটনাটা ঘটছে এটা চিহ্ন রাখার জন্য এবং ওদের মধ্যে অনেক ধরনের রিউমারও শুনলাম যে বাঘ একবার যেই শিকারকে ছেড়ে দেয় সে আবার ওই শিকারের জন্য পাগল হয়ে যায় বিকজ সে তো প্রথমে রক্তটা খেয়ে ফেলে হ্যাঁ তো ওই পাগলাটে ভাব তারপরে বললো দ্রুতই স্থান ত্যাগ করতে হবে তো আমরা পরবর্তীতে লঞ্চ নিয়ে ওই কী বলে যে ওই ইঞ্জিন বোটে করে আমরা চলে আসলাম এই পারে ওইখানে অনেক লোক গ্রামের লোকজন হয়ে গেছে তারপরে তারা তার মতো করে নিয়ে গেলো আমি পরবর্তীতে যেটা করলাম এই পুরো স্টোরিটা লিখে পত্রিকা ছাপা হয় আমাদের প্রথম আলো পত্রিকাতে ছাপা হয় ভিতরের পাতা একটা ছবি ছোট করে মানে ওই ছবি ছাপানোর মতো না আসলে মানে যেই এই বিষয়গুলো ছিল কিন্তু পুরো পুরো স্টোরিটা এই যে ডকুমেন্টারি ফটোগ্রাফির কনসেপ্টের কথা বলছি যে সেটা কীভাবে তৈরি হয় তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই রেকর্ড সাউন্ড রেকর্ড করা এবং ওই স্টিল ফটোগ্রাফিগুলি সিলেক্ট করা এবং টেক্সট লেখা সব কিছু মিলে আলাদা সাউন্ড ইফেক্ট দিয়ে টোটালি আমি একটা যেটাকে আমরা মাল্টিমিডিয়া জার্নালিজম বলছি বা ক্রস মিডিয়া জার্নালিজম বলতেছি সেভাবে এটা আমি তৈরি করলাম ওইভাবে তার পরবর্তীতে অনেক জায়গায় যোগাযোগ হয় আমার আমার সাইটগুলিতে সেই ছবিগুলি দেওয়া এবং একটা পর্যায়ে অ্যানিম্যাল প্ল্যানেট আপনারা নিশ্চয়ই চ্যানেলের নাম শুনেছেন ওরা বাংলাদেশের বাঘের উপরে স্টোরিটা এই স্টোরিটা আমার কিছু ছবি ওরা ব্যবহার করে ওদের ডকুমেন্টারিতে ইয়েতে তো এইভাবেই ডকুমেন্টারি জায়গাগুলি শুরু বা ক্রস মিডিয়ার জার্নালিজমের বিষয়গুলি কিন্তু এইভাবেই শুরু আচ্ছা একজন আলোকচিত্র সাংবাদিক হিসেবে একজন আলোকচিত্রিত যে কোনো ধরনের ছবি তোলার স্বাধীনতা আছে কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনাদের তো অনেক ঝুঁকিপূর্ণ পরিবেশেও যেতে হয় এবং অনেক ছবি হয়তো ছাপার অযোগ্য থাকে আচ্ছা আমি নিজেই ধরেন যে কয়েকবার আক্রান্ত হই আমার মানে হাত মানে ভাঙা আঙুল ভাঙা বিকজ আমরা ধরেন যে ফটো সাংবাদিকতার যে বিষয়গুলি এই যে আসে সেটা হচ্ছে যে অনেক রিস্কের মধ্যে ঝুঁকির মধ্যে পড়তে হয় ছবি তোলার ক্ষেত্রে কারণ আপনি হচ্ছে ওই ইমেজটাকে ক্যাপচার করতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেই অর্থেই ধরেন যে এই আমরা আমি আমি যদি ধরেন যে এই হেফাজতের সাথে যে গ্যাঞ্জামটা হলো এই কথা যদি রাজনৈতিক ইস্যুগুলি যে থাকে সেটাই বলি সেখানে আমরা কিন্তু একটা সকাল থেকে ছবি তুলতেছি একটা পর্যায়ে আমরা ছবি তোলা বন্ধ করে দিলাম মানে আর এনার্জি কুলাচ্ছে না কত ছবি তুলবেন আপনি হাজার হাজার বুলেট পড়ে আছে বম আগুন জ্বলতেছে চারিদিকে এবং ওটা কিন্তু রাত পর্যন্ত কন্টিনিউ হয় পরবর্তীতে তো এই বিষয়গুলি এখানে কিন্তু অনেকবার আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রত্যেক ফটো সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ছবিগুলি তুলতে গেছেন কোথায় ফায়ার হচ্ছে কোথায় আগুন জ্বল আগুন জ্বলতেছে মানে পুরোপুরি একটা অনেক সময় আমরা দেখি যে আপনাদের ছবিগুলোতে যে ফায়ার হচ্ছে সেই ফায়ারের যে আগুন বের হচ্ছে সেই ছবিটা উঠে আসে আপনাদের ছবির মধ্যে থেকে এখানেই আপনি এই ফটোগ্রাফির টেকনোলজিক্যাল সাইড যদি বলতে চাই এখানে বিষয়গুলি আপনাকে মাথায় রাখবে ওই ওই স্পিডটা কীভাবে ধরতে হবে হ্যাঁ কাঁদানো গ্যাস ছুটতেছেন বা একজন গুলি ছুটতেছেন সেই গুলির মুখে দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে সেই টেকনিক্যালি সাউন্ড হওয়া ওই 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 বিষয়গুলি জানা একজন ফটো সাংবাদিক কাজ করতে করতে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়গুলিকে অর্জন করে ফেলেন দেখেন দেখে থাকেন যে কীভাবে এই বিষয়গুলি তুলতে হবে তো পাঠশালার এই শিক্ষা কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে গেছে যে এখানে কি ধরনের ডকুমেন্টারি ফটোগ্রাফি করার ক্ষেত্রে আপনি কি করবেন কি হওয়া উচিত আপনাদের কিন্তু আরেকটা যেটা করতে হয় যে ধরেন আমি যদি বলি যে রাজনৈতিক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনাদের অনেক গোপনীয়তাও রক্ষা করতে হয় অনেক সময় হ্যাঁ অবশ্যই সেই সেই ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন যে একটা প্রথম আলো পত্রিকাতে একটা ছবি ছাপা হয় সেটা হচ্ছে যে আপনার কে আগে যাবে মুহূর্ত কি না ভিভিআইপি
আমি একটা উদাহরণ দেই, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তো উনি একটা মুভমেন্ট করছিলেন, তো আমি দেখি যে একটা মুভমেন্ট হচ্ছে এক পাশ দিয়ে বারডেমের এক পাশ দিয়ে অ্যাম্বুলেন্স বের হয়ে আসতেছে রোগী সহ। তো আমি দূরে থেকে দেখি, দেখার পর যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা একটা ছবি হতে পারে, যেহেতু যখনই আমাদের ভিভিআইপি মুভমেন্ট করেন সব কিছু বন্ধ থাকে। তো আমি যথারীতি মোটরসাইকেলটা আমার রেখে আমি ছবিটা তুলতে যাই, সামনে সার্জেন দাঁড়ানো, আমি অ্যাম্বুলেন্সটা কম্পোজ করে সামনে ট্রাফিক সার্জেন সাইন দিয়ে রাখছেন কেউ মুভ করতে পারবেন না, ওদিক দিয়ে ক্রস করে যাচ্ছে পিএমের গাড়ি। তো এই ছবিটা তুলে আমি নিশ্চিত যে এই ছবিটা ছাপা হবে না, অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে বা ই থাকে। তারপরে আমি ছবি সাবমিট করি, আমাদের বার্তা লাজ্জাদ নাব মহেশ ছিলেন, উনি ছিলেন, তখন সব কিছু খোঁজ খবর করা হয় আগে, যে ঘটনাটা কী ছিল, কখন ছিল, ট্রাফিক তখন কে ছিল, কী অবস্থা ছিল, পরিস্থিতি কী, সব কিছু খোঁজ খবর করার পর তারা ফাইনালি সিদ্ধান্ত নেন যে ছবিটা ছাপা হবে। ছবিটি ছাপা হয়, পরে ফ্রন্ট পেজে একদম ডিটেলস ক্যাপশন দিয়ে ছাপা হয়, তার পরবর্তীতে এটি নিয়ে অনেক আলোচনা, সেই বিষয়গুলি আমাদের দেশে যেটা হয় পলিটিক্যালি, ধরেন যে এক এক এইরকম করলে একজন নেত্রী আরেকজন নেত্রী এটি নিয়ে বলেন, তো এরকম আমাদের ফটো সাংবাদিকতা জীবনে একটা ছবি কিন্তু আপনার মানে অনেক বড় একটা মেসেজ করে দিতে পারে পরবর্তীতে। এই সেটাই যদি বলি যে পরবর্তীতে এই একটা ছবি বেসরকারি আরেকটা টেলিভিশন চ্যানেল, সে দেখেন একটা ছবি সকালে একটা কিভাবে নিউজ হতে পারে, শুধুমাত্র একটা ওই ছবিটা কিভাবে সে কি করলো, নিউজ প্রেজেন্টার করলেন যে একটা ঘটনার কথা বলেই বললো যে একটা মুভি দেখালো, ইন্ডিয়ান একটা মুভি যেখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, বাচ্চা নিয়ে যেতে পারছে না, ভিভিআইপি মুভমেন্ট করতেছে, যে বোঝাচ্ছে যে মুমূর্ষু অবস্থায় করছে, এটা হচ্ছে যে ফিল্ম মুভি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, তো এইভাবে দেখেন এই এরকম অনেক একটা সিঙ্গেল ইমেজই আপনাকে কিন্তু অনেক অনেক বড় করে ফেলতে পারে, এরকম অনেকের অনেক ধরনের ছবি আসছে। আমরা সেই দিক থেকে যদি বলতে পারি যে আমাদের সমর ফটোগ্রাফার মানে মোহাম্মদ আলমের কথা বলি, বাংলাদেশে একমাত্র যে যুদ্ধক্ষেত্রে ফটোগ্রাফি করেছেন, হ্যাঁ ওনার বিখ্যাত বিখ্যাত ছবি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ফটোগ্রাফিগুলির কোনো আর্কাইভ নাই, মানে সংরক্ষণ করা হয় না, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয় নাই, ব্যক্তিগত পর্যায়ে হয় নাই, অথচ ধরেন যে এগুলির জন্য আমাদের জন্য কিন্তু বড় বড় এক একটা অ্যাসেট, অনেক বড় সম্পদ। বিদেশের দিক থেকে যদি চিন্তা করেন যে বিভিন্ন প্রতিযোগিতায় কম্পিটিশনে ছবি পাঠানো হয়, আমরা পাঠাই, হ্যাঁ গ্রান্টের জন্য পাঠাই, কন্টেস্টের জন্য পাঠাই, এক্সিবিশনের জন্য পাঠাই, সেদিক থেকেই যোগাযোগগুলি তৈরি হয়, আন্তর্জাতিকভাবে কীভাবে কাজ হয় সেটি একটা উদাহরণ দিয়ে, জাপানের মতো একটা দেশ সেখানে তারা সারা পৃথিবীতে মানে এই ইয়াং এইজদের ফটোগ্রাফারদের ওদের মিউজিয়ামে ছবি রাখার জন্য ওরা ছবি কালেক্ট করেন, মানে ওরা কিন্তু বিদেশের লোক হয়ে বিদেশি হয়েও তারা সারা পৃথিবীর মানে এই তরুণ প্রতিভাদের আর্কাইভ করছেন এবং মিউজিয়ামে রাখছেন। আমাদের এরকম কোনো উদ্যোগ নেই। আচ্ছা, আমরা শুনলাম ফটোগ্রাফি সম্পর্কে, আপনার সম্পর্কে, আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। আপনার কাছে প্রশ্ন অনেক অর্জন তো আপনার হয়েছে এবং আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, এই মুহূর্তে কি ভাবছেন ফটোগ্রাফি নিয়ে, আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? একদম দুই লাইনে। আচ্ছা, আমার যেই চিন্তাটা হচ্ছে যে আমি পত্রিকার সাথে কাজ করতেছি, পত্রিকার ফটোগ্রাফি আউটপুট দিচ্ছে, আমার প্রকাশনা করার ইচ্ছা, আমি যেই কাজগুলি করতেছি সেটা বই আকারে পাবলিকেশন করা। অবশ্যই সেটা আপনি সফল হন এবং সেই কাজগুলো আপনার সুন্দর মতো হয়ে যাক, সেই আশাই থাকবে, সেই কামনাই থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাদেরও ধন্যবাদ এবং মাসরাঙ্গার দর্শক যারা দেখেছেন এই অনুষ্ঠানটি তাদেরকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।